মাঝে মাঝে আমি ওই মসজিদে গিয়া অদিয়া গত নামাজ পড়েছি, কিন্তু বেলালের নামে ওই মসজিদ খানা এখনো মসজিদে নববীর একটা দরজা আছে, নাম হলো বাবে বেলাল, প্রায় 37 নম্বর দরজাটা। একটা হলো বাবে বেলাল, যেই দরজা দিয়ে হজরতে বেলাল নবীজির হুজরাত রওজা যেটা, যেখানে নবী এখন ঘুমায়, ওইটার মধ্যে ঢুইকা মিনারায় ওইটা হজরতে বেলাল আজান দিতেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওই দরজার দিকে এখনো তাকাই, এমন কোন হাজি নাই রে চোখে পানি আসে না, হে দামেস্কের বেলাল, এ আমার বাবা এত বড় কালো হাবশি গোলাম, ফুটছিল মোটা, দেখতে দেখা যাইত না ভালো, কিন্তু বেলালের কত আকাশচুম্বী মর্যাদা বাড়াইয়া দিছেন যিনি, তিনি কে? আল্লাহ। এ আমার বাবা নবীজি আরো হাদিসে বলেন, শোনো আমার উম্মতেরা, আবু বকর ইয়াখরুজু মিন কবরিহি, ওমর ইয়াখরুজু মিন কবরিহি, ওসমান ও আলী ইয়াখরুজানি মিন কবরিহিমা, হাশরের ময়দানে ইসরাফিলের তৃতীয় সিঙ্গার ফুৎকারে মানুষগুলো কবর থেকে উঠবে, আবু বকর আবু বকরের কবর থেকে উঠবে, ওমর ওমরের কবর থেকে, ওসমান আলী তাদের কবর থেকে উঠবে, কিন্তু আমার বেলাল, বেলালের কবর কিন্তু বাবা মক্কায়ও না, মদিনায়ও না, নবীর রওজার পাশেও না, বেলালের কবর হাজার কিলোমিটার দূরে সেই ইথিওপিয়ায় অবস্থিত, দামেস্ক সিরিয়ার অবস্থিত, ওই সিরিয়ায় বেলালের কবর, কিন্তু আল্লাহর নবী কয় আমার বেলাল দামেস্ক থেকে উঠবে না, সিরিয়ার জমিন থেকে উঠবে না, ও বেলালুন ইয়াখরুজু তাহতা কদামাইয়া, আমার আল্লাহ হযরত বেলালকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদম যেই বরাবর, আবু বকর আমার ডান দিক থেকে উঠবে, ওমর আমার বাম দিক থেকে উঠবে, আল্লাহর নবী বলেন আলী আর ওসমান যার যার কবর থেকে উঠবে, কিন্তু আমার বেলালকে আল্লাহ দামেস্কের কবর থেকে উঠাবে না, আমার বেলালকে আমি মুহাম্মাদের কদমের নিচ থেকে টাইনা আল্লাহ পাক কবর থেকে উঠাবে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এই দাম যদি শুধুমাত্র চেহারার কারণে হইতো, তাইলে বেলালের তো কোনোই মর্যাদা থাকার কথা ছিল না, কথা ঠিক কিনা? এই বেলাল নবীরে কতটা ভালোবাসতেন, যুবক আজকে তো নবীর ভালোবাসা তোর দিলে নাই, নবী পাবি কোথায়, নবী আর দুনিয়ায় নাই, নবীর ওয়ারেস ওলামায়ে কেরামের ভালোবাসা তোমার আমার দিলে নাই। হযরতে বেলাল কেমন আশেক রাসূল ছিলেন, নবীরে কেমন ভালোবাসতেন। নবীর ইন্তেকালের পরে বেলাল একটা গাঁঠুরি কাঁধে নিয়া সিদ্দিক আকবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, বেলালের চোখে পানি, আবু বকর ডাক দিয়া কয় বেলাল, ও বেলাল কোন জিনিস তোমার কাঁদায়, বেলাল তুমি কাঁদো কেন, ক্ষুধা লাগছে না কোনো যন্ত্রণায় কাঁদো? বেলাল ডাক দিয়া কয়, ও ভাই আবু বকর, নবীজি মদিনায় থাকতে, জীবিত থাকতে আজান দিলে নবীজি মসজিদে আসতেন, এখন আজান দেই নবী তো আর মসজিদে আসে, নবীজির রওজা দেখলে আমি বেলাল ছুঁইতে পারি না, আমার নবীকে ছাড়া আমার ভালো লাগে না, যেই মদিনায় আমি নবীরে পাই না, নবীরে দেখতে পাই না, এই মদিনায় আমি থাকতে পারবো না, কোন সময় যেন কলিজা ফাইটা আমার মরণ হয়, এই জন্য আবু বকর আমি এই মদিনায় থাকতে চাই না, আমি মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে যেতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয় বেলাল, তুমি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? কয় ও ভাই আবু বকর, আপনার ভালোবাসেন কিন্তু আপনারা সহ্য করতে পারেন, আমি নবীর রওজাটা দেখলাম, আমি বেলাল তো সহ্য করতে পারি, আমি বেলালের সহ্য হয় না, আজান দিলে আমি নবীর রওজা দেখলে আর সহ্য করতে পারি না। হযরতে বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে, কিছুদিন পরে হঠাৎ বেলাল রাতের বেলায় স্বপ্নে দেখে বেলালের শিয়রের কাছে রহমতে আলম নবী বেলালের মাথায় হাত বোলাইতেছে, বেলালে ডাক দেখা, বেলাল রে এটা কেমন বেইনসাফি রে বেলাল, এই যে মদিনা ফালায় আসলি, আমার কাছ থেকে বিদায় নিলি, এ আমার যুবক ভাই, ওই রকমের আরেকজন কালো গোলামের নাম হযরতে বেলাল। হযরতে বেলাল বাবা সিরিয়ার দামেস্কে যেই বেলালের বাড়ি, এই বেলাল ছিলেন একেবারে হাবশি গোলাম, প্রথমে তিনি ছিলেন উমাইয়ার গোলাম। হযরতে বেলাল এই উমাইয়ার নির্যাতনের পরে হযরতে বেলালকে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ক্রয় করেছে, ক্রয় করে আবু বকর সিদ্দিক বেলালকে আজাদ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই হযরতে বেলাল ছিলেন 2 নম্বরের কালো মানুষ, যদিও লোকটা কালো, দেখতে দেখা যায় না ভালো, কিন্তু অন্তরটা ছিল বলো আলো, আলোতে ভরা অন্তরটা। হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে
আবু বকর সিদ্দিক তারে ক্রয় করে তারপরে আজাদ করে দেয়। এই বেলালের কত দাম, কত সম্মান! আল্লাহর নবী দু জাহানের নবী, উম্মতের কান্দারি নবীজি। যখন মেরাজের সফরে গেলেন, কোন সফরে? মেরাজের সফর। নবীজি মেরাজের সফরে গিয়া হযরতে জিব্রাইলের সাথে যখন জান্নাত দেখার জন্য আল্লাহর নবী জান্নাতের ভিতরে ঢুকলেন, নবীজি জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন, আর জান্নাতের গেট থেকে প্রহরীরা আল্লাহর নবীকে সালাম দিতেছিলেন। সুবহানাল্লাহ, প্রহরীরা নবীরে সালাম দিতেছে আর নবীজি ঘুরে ঘুরে গোটা জান্নাতটা দেখতেছে। সুবহানাল্লাহ। হঠাৎ নবীজি জিব্রাইল তো পাশে, কথা যা বলার, কার সাথে কয়? জিব্রাইলের সাথে। দেখবেন বরযাত্রী যখন যায়, বরের সাথে একজন দুলাভাই থাকে। কে থাকে? ছাতা ধরা থাকে দুলাভাই। বরযাত্রী কি বর যিনি, তিনি কি সবার লগে কথা কয় নাকি? যা কিছু বলা লাগে রুমালটা ফাঁক করে কার লগে কয়? দুলাভাইয়ের লগে কয়। আমার নবী তো বর সাজাই আল্লাহ পাক জান্নাত ভিজিট করাইতে নিয়ে গেছে, ওই যে ছাতা ধরার মতো দুলাভাই তো নাই, আছেন জিব্রাইল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইলের সাথেই কথা কয়, কারো সাথে কি কয় না? কথা কয়। হঠাৎ নবীজি দেখতেছে জান্নাতের ভিতরে চট 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 আওয়াজ হইতেছে। জুতা পায়ে দিয়া চট চট করে গ্রামের মানুষ হাঁটে না, খরম পায়। আগের মানুষ তো কি পায় দিত? খরম, ঠক 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 একটা আওয়াজ হইত। নবীজি দেখতেছে জান্নাতের ভিতরে খরমের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। মানসাল নবী আমার জিব্রাইলকে ডাক দিছে, ভাই জিব্রাইল, আইউ সাউতিন হাজিহিয়া জিব্রাইল, ও জিব্রাইল, এই আওয়াজ কার? এই জুতার আওয়াজ পাওয়া যায়, এটা কার আওয়াজ? ও ভাই জিব্রাইল, আপনি আমার বলেন। হযরতে জিব্রাইল ডাক দিয়া কয়, হাজিহি খুপুকু বেলাল, হাজিহি খুপুকাই বেলাল, কয় এই জান্নাতের ভিতরে হযরতে বেলালের খরমের আওয়াজের ধ্বনি আমাদের সকলের কানে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার পায়ের ধ্বনি আসতেছে? বেলালের পায়ের ধ্বনি। নবীজি বললেন, ভাই জিব্রাইল, আইনা বেলাল ও আইনাল জান্না, কোথায় জান্নাত আর কোথায় বেলাল? ও ভাই জিব্রাইল, এখনো তো আমি মোহাম্মদ জান্নাতে প্রবেশ করার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী হাদিসে আসছেন, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাত আহাদুম মিনান নাবিনা হাত্তা আদখুলাহা ওয়া লা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। নবী বলে, জান্নাতে সবাই গিয়ার ঘেটে দাঁড়াবে, আদম সফিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, হযরতে নূহ নাজিহুল্লাহ দাঁড়াবে, হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াবে। কিন্তু নবী বলে, কেউ কারো জন্য প্রহরীরা গেট খুলবে না। আদম রে বলবে, আপনি একটু সাইড হন। ইব্রাহিম রে বলবে, একটু পাশে গিয়া বসেন, অপেক্ষা করেন, ওয়েট করেন। হযরতে ইদ্রিসকে ডাক দিয়া বলবে, অপেক্ষা করেন। হযরতে নূহ নবীকে বলবে, আপনি অপেক্ষা করেন। মুসা কালিমুল্লাহরে বলেন, আপনি একটু ওয়েটিং রুমে বসেন। হযরতে ঈসা রুহুল্লাহরে বলবে, অপেক্ষা করেন। ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না এই জান্নাতের ভিতরে সবার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করবে, অতক্ষণ আপনারা কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আমার নবী সবার আগে জান্নাতে যাবে, এরপর অন্য অন্য নবীরা জান্নাতে যাবে, এবার উম্মতের পালা। আদম নবীর উম্মতরা কইবে, আল্লাহ আমরা আগের উম্মত, তাড়াতাড়ি সাইড দাও, আমরা আগে যাই, কয় না দাঁড়াও অপেক্ষা করো। ইব্রাহিম নবীর উম্মতরা কইবে, আমরা আগের উম্মত, জাতির পিতার উম্মত, আমাদেরকে আগে সুযোগ দাও, কয় সাইড হও। কোন নবীর উম্মতরা আগে যাইতে পারবে না। ওয়ালা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহ পাক ডাক দিয়া কইবে, আমার নবীর দাঁত ভাঙার দিনের ওই উম্মতগুলো কোথায়? আবু বকরেরা কোথায়? তাদেরকে আগে নিয়ে আসো। নবীদের পালা শেষ, নবীরা জান্নাতে ঢুকবে, এবার উম্মতের পালা শুরু। সবার আগে আল্লাহর নবীর উম্মত হযরত আবু বকর সিদ্দিক আগে জান্নাতে ঢুকবে, এরপরে আমার নবীর উম্মতরা জান্নাতে ঢোকার পরে অন্য অন্য নবীর উম্মতরাও জান্নাতে ঢুকবে। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। ও ফকরে জাহা ফকরে জামা ফকরে উমাম হে, ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমম হে, ইয়ে আহদে বেমি মে শাহে লৌহ কলম হে, ইয়ে আহদে বেমি মে শাহে লৌহ কলম হে, রুতবে মে ফদু সবসে হি আল্লাহ সে কম হে, ইয়ে কৌল সব রোজ মেরা হাক্কি কসম হে, ইয়ে কৌল সব রোজ মেরা হাক্কি কসম হে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাবা, তোমার হাতে বাই ধরা বলি রে মজা,
নবীজি ডাক দেয়া কয়, ও ভাই জিব্রাইল, বেলাল তো এখন জান্নাতে আসে নাই, কোথায় বেলাল আর কোথায় জান্নাত? জান্নাত সাত আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার পাশে, ওয়ালা কদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এত উপরে জান্নাত, কোথায় বেলাল আর কোথায় জান্নাত? এই বেলাল কেমনে ঢুকলো জান্নাতের ভিতরে? জিব্রাইল কয়, না ইয়া রাসূলুল্লাহ, বেলাল জান্নাতে ঢুকে নাই। নবীজি ডাক দিয়ে কয়, এই জিব্রাইল আপনি কোন ডাকে? বেলাল জান্নাতে ঢুকে নাই, তাহলে বেলালের খরমের আওয়াজ জান্নাতে কোত্থেকে আসে? বেলাল কোথায় আর জান্নাত কোথায়? আল্লাহর নবীকে জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল জান্নাতে ঢুকে নাই, জান্নাতের আশেপাশেও নাই, আপনার বেলাল ইথিওপিয়ার বেলাল, সিরিয়ার বেলাল, দামেস্কের বেলাল, জমিন দিয়া যখন হাঁটে, খরম পায়ে দিয়া বেলাল হাঁটে জমিন দিয়া, খরমের আওয়াজ জমিনের ভিতরে হয়, কিন্তু ওই আওয়াজের বাজনাটা আল্লাহ জমিনে না বাজাইয়া খোদার জান্নাতের মধ্যে বাজাইতে থাকে। চিৎকার মেরে কান, সুবহানাল্লাহ, আর জোরে কান, আল্লাহু আকবার, আর জোরে কান, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, কেন রে বেলালের এত মর্যাদা? বেলাল জমিন দিয়া হাতে, বেলাল কি দেখতে শুনতে একেবারে ফাটাফাটি সুন্দর নাকি, নাকি জনমের কালো? দেখতে দেখা যায় না ভালো, বেলালের মতো কালো মানুষ দুনিয়া তার খোঁজে পাওয়া যাবে না। এ যুবক ভাই, হযরতে বেলাল, নবীজি এই প্রশ্ন করার পরে জিব্রাইল কয়, নবীজি এখন সময় কম, সাতাসমাও বাদি, পরে কথা হবে, নবী এখন অফ থাকে। নবীজিকে পুরা জান্নাতটা ভিজিট করে দেখাইল। রাতের বেলায় নবী মেরাজের সফর করে আইসা, ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে বসছে সাহাবীদেরকে নিয়ে, মেরাজের ঘটনা শোনাইতেছে। হযরতে নবীজি জিজ্ঞেস করতেছে, আইনা বেলাল, এই বেলাল কোথায়, বেলাল কই? পিছন থেকে দৌড়ায় হযরতে বেলাল বলতেছে, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বইরা হযরতে বেলাল নবীজির সামনে আসলেন। নবীজি বেলাল রে দেইখা, নবীজি উইঠা গেলেন, উইঠা বেলাল রে বুকে জড়ায়া ধরলেন, বেলাল রে বুকের মধ্যে নিয়া, এই কালো বেলাল দেখতে দেখা যায় না ভালো, কালো বেলালের কপালের ভিতরে রহমতে আলম নবীর দুইটা ঠোঁট দিয়া বেলালের কপালে চুমু খাইলেন। চিৎকার মেরে কন, সুবহানাল্লাহ, বেলালের কপালে নবীজি চুমা খাইছে। চুমা খাই আল্লাহর নবী কয়, আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রগামীরা তো অগ্রগামী হয়ে থাকে। সুবহানাল্লাহ, কন সব মেরাজের ঘটনা শোনাইতেছেন। নবীজি জিজ্ঞাসা করে, বেলাল কোন আমল তুমি করো গো বেলাল, আমার একটু বলো তুমি এমন কি আমল করো গো বেলাল? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবীজি, আপনি মেরাজের ঘটনা শুনাইতেছেন, আমার আমলের কথা কেন জিজ্ঞাসা করেন? নবী ডাক দিয়া কয়, বেলাল আমি জান্নাতের ভিতরে গিয়া তোমার পায়ের খরমের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, এই কথা যখন শুনছে বেলালের আর খুশি কোনো জায়গা নাই, বেলাল এত খুশি হয়ে গেছে, আমি বেলালের খরমের আওয়াজ যদি নবী মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের মধ্যে শুনে থাকে, তাহলে আমি বেলাল যে জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক জোরে কার? বেলাল খুশি হয়ে গেছে। নবীজি কয়, বেলাল কি আমল করো, কোন আমল তোমার মর্যাদা তো বাড়ায় দিল, বেলাল আমলটা আমারে শোনাও। হযরতে বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যরা যেমন আমল করে আমিও তেমন আমল করি, তবে নবীজি একটা আমল হয়তো অন্যদের থেকে আমি বেশি করি। কয়, কোন আমলটা তুমি বেশি করো? কয়, নবীজি কয়, যখনই আমি ওযু বানাই, ওযু বানানোর পর ওযুর পানি শুকানোর আগে আগে আমি দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, অন্যরা পরে আমিও একটু বেশি পড়ি, আমি হারাম আর মাতৃরক্ত ছাড়া, যখন হারাম টাইম, এছাড়া যখনই যতবার ওযু বানাই, একশোবার ওযু বানাইলে আমি একশোবার এই তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ পড়ি। পাশে ছিলেন জিব্রাইল আমিন বসা, জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সাদাকা বেলাল, আপনার বেলাল সত্য কথা বলেছে, এই কারণেই বেলালের মর্যাদা আমার আল্লাহ পাক বাড়ায়া দিছে। জোরে কন, আল্লাহু আকবার। কারণ নবীজি আপনার বেলাল যখন ওযু বানাইয়া দুই রাকাত নামাজ পড়ার জন্য এই জুতা পাই দিয়া
হরম পায় দিয়া যখন জমিন দিয়া হাতে পবিত্র কইয়া ওযু বানাইয়া যখন নামাজের দিকে যায়, বেলালের পায়ের আওয়াজ যদিও জমিনের মধ্যে হয় কিন্তু এই আওয়াজটা আল্লাহর কাছে এত পছন্দের, কারণ বেলাল তো এখন নামাজ পড়তে যায়, পাক পবিত্র হয়েছে, বেলাল এখন নামাজে দাঁড়ায় যাবে। এই জন্য আল্লাহ বেলালের খরমের আওয়াজ খোদার জান্নাতের মধ্যে বাজাইতেছে, চিৎকার মেরে কন সুবহানাল্লাহ, আর জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া কা আমার বেলাল কেমন, তোমরা তো জানো না এ মুসলমান, এই যে 22 সালে করোনার পরে যখন প্রথম হজের সফর আমি আমার মাকে নিয়ে গেলাম মদিনার ভিতরে আলবাইক রোড, আলবাইক হোটেলের অপোজিটে বাবা, প্রায় মদিনার মসজিদ থেকে 1 কিলো বা 1.25 কিলো দূরে বেলাল মার্কেট, বেলাল মসজিদ। মাঝে মাঝে আমি ওই মসজিদে গিয়া অদু একত্র নামাজ পড়েছি কিন্তু বেলালের নামে ওই মসজিদ খানা এখনো, মসজিদে নববীর একটা দরজা আছে নাম হলো বাবে বেলাল, প্রায় 37 নম্বর দরজাটা, একটা হলো বাবে বেলাল, যেই দরজা দিয়ে হজরতে বেলাল নবীজির হুজরাত রওজা যেটা যেখানে নবী এখন ঘুমায় ওইটার মধ্যে ঢুইকা মিনারায় ওইটা হজরতে বেলাল আজান দিতেন, জোরে কন সুবহানাল্লাহ। ওই দরজার দিকে এখনো তাকাই, এমন কোন হাজি নাই রে চোখে পানি আসে না, হে দামেস্কের বেলাল, এ আমার বাবা এত বড় কালো হাবশি গোলাম, ঠোঁট ছিল মোটা, দেখতে দেখা যাইত না ভালো, কিন্তু বেলালের কত আকাশচুম্বী মর্যাদা বাড়ায়া দিছেন যিনি, তিনি কে? আল্লাহ। এ আমার বাবা নবীজি আরো হাদিসে বলেন, শোনো আমার উম্মতেরা, আবু বকর ইয়াখরুজু মিন কবরিহি, ওমর ইয়াখরুজু মিন কবরিহি, ওসমান ও আলী ইয়াখরুজানি মিন কবরিহিমা, হাশরের ময়দানে ইসরাফিলের তৃতীয় সিঙ্গার ফুৎকারে মানুষগুলো কবর থেকে উঠবে, আবু বকর আবু বকরের কবর থেকে উঠবে, ওমর ওমরের কবর থেকে, ওসমান আলী তাদের কবর থেকে উঠবে, কিন্তু আমার বেলাল, বেলালের কবর কিন্তু বাবা মক্কায়ও না মদিনায়ও না নবীর রওজার পাশেও না, বেলালের কবর 1000 কিলোমিটার দূরে সেই ইথিওপিয়ায় অবস্থিত, দামেস্ক সিরিয়ার অবস্থিত, ওই সিরিয়ায় বেলালের কবর, কিন্তু আল্লাহর নবী কয় আমার বেলাল দামেস্ক থেকে উঠবে না, সিরিয়ার জমিন থেকে উঠবে না, ও বেলালুন ইয়াখরুজু তাহতা কদামাইয়া, আমার আল্লাহ হযরত বেলালকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদম যেই বরাবর, আবু বকর আমার ডান দিক থেকে উঠবে, ওমর আমার বাম দিক থেকে উঠবে, আল্লাহর নবী বলেন আলী আর ওসমান যার যার কবর থেকে উঠবে, কিন্তু আমার বেলালকে আল্লাহ দামেস্কের কবর থেকে উঠাবে না, আমার বেলালকে আমি মুহাম্মাদের কদমের নিচ থেকে টাইন আল্লাহ পাক কবর থেকে উঠাবে, চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। বলেন তো এই দাম যদি শুধুমাত্র চেহারার কারণে হইতো তাহলে বেলালের তো কোনোই মর্যাদা থাকার কথা ছিল না, কথা ঠিক কিনা? এই বেলাল নবীরে কতটা ভালোবাসতেন, এ যুবক আজকে তো নবীর ভালোবাসা তোর দিলে নাই, নবী পাবি কোথায়, নবী আর দুনিয়ায় নাই, নবীর ওয়ারেস ওলামায়ে কেরামের ভালোবাসা তোমার আমার দিলে নাই। হযরতে বেলাল কেমন আশেক রাসূল ছিলেন, নবীরে কেমন ভালোবাসতেন। নবীর ইন্তেকালের পরে বেলাল একটা গাঁঠুরি কাঁধে নিয়া সিদ্দিক আকবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, বেলালের চোখে পানি, আবু বকর ডাক দিয়া কয় বেলাল, ও বেলাল কোন জিনিস তোমার কাঁদায়, বেলাল তুমি কাঁদো কেন, ক্ষুধা লাগছে না কোনো যন্ত্রণায় কাঁদো? বেলাল ডাক দিয়া কয় ও ভাই আবু বকর, নবীজি মদিনায় থাকতে জীবিত থাকতে আজান দিলে নবীজি মসজিদে আসতেন, এখন আজান দেই নবী তো আর মসজিদে আসে, নবীজির রওজা দেখলে আমি বেলাল ছুঁইতে পারি না, আমার নবীকে ছাড়া আমার ভালো লাগে না, যেই মদিনায় আমি নবীরে পাই না, নবীরে দেখতে পাই না, এই মদিনায় আমি থাকতে পারবো না, কোন সময় যেন কলিজা ফাইটা আমার মরণ হয়, এই জন্য আবু বকর আমি এই মদিনায় থাকতে চাই না, আমি মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে যেতে চাই, জোরে কন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয় বেলাল তুমি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? কয় ও ভাই আবু বকর আপনার ভালোবাসেন কিন্তু আপনারা সহ্য করতে পারেন, আমি নবীর রওজাটা দেখলাম আমি বেলাল তো সহ্য করতে পারি, আমি বেলালের সহ্য হয় না, আজান দিলে আমি নবীর রওজা দেখলে আর সহ্য করতে পারি না। হযরতে বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে, কিছুদিন পরে হঠাৎ বেলাল রাতের বেলায় স্বপ্নে দেখে বেলালের শিয়রের কাছে রহমতে আলম নবী বেলালের মাথায় হাত বোলাইতেছে, বেলালে ডাক দেখা, বেলাল রে এটা কেমন বেইনসাফি রে বেলাল, এই যে মদিনা ফালায় আসলি আমার কাছ থেকে বিদায় নিলি, হ্যাঁ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ভিতরে নবী আমার ডাক দিয়া কয় বেলাল, এটা কেমন ইনসাফ রে বেলাল, আমারে ভুলে গেলি আর মদিনায় আসলি না রে বেলাল, তোর মধুর কণ্ঠের আজান আমি আর এখন রওজায় পাকে শুয়ে শুয়ে শুনতে পাই না। বেলাল রে আয় আয় মদিনায় আয়, আমি নবী তোরে দেখতে মনে চায়। হযরতে বেলাল ঘুম ভাঙার পরে সকালে রওনা করলেন মদিনার দিকে। এ নবীর আশেকেরা দিলটা কান কাশ খাড়া করে শুনে রে মুসলমান, হযরতে বেলাল মদিনায় আসলেন, মদিনার ভিতরে সব জায়গায় খবর হয়ে গেল, নতুন মুয়াজ্জিন ঘোষণা দিয়ে দিল নবীর মুয়াজ্জিন এসেছে, বেলাল এসেছে। মিলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজার কাছে গিয়া যে বাউন্ডারি ছিল বাউন্ডারির সাথে কপালটা ঠেকায় হযরতে বেলাল কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গোলাম বেলাল এসেছে। নবীজি ও গো নবীজি, আপনি তো আর আমার সাথে দেখা করবেন না, আপনারও দেখতে পারবো না। নবীজি আপনার রওজা দেখলে আমি বেলাল সহ্য করতে পারি না। এখন আছে এমন কোন হাজি নাই রে যারা মদিনায় যায় নবীর রওজা দেখলে এখনো পর্যন্ত হাজিরা চোখে পানি রাখতে পারে না। বেলাল যখন চিৎকার মেরে কান্না আরম্ভ করে দিল, সাহাবাই কেরাম ডাক দেয়া কয় বেলাল ও নবীর মুয়াজ্জিন আপনি একটু আজান দিয়ে দেন। বেলাল কয় না আমি আজান দিলে আমার নবী তো মসজিদ আসবে না, আমি বেলাল কলিজা ফেটে যাবে, আমি বেলাল আজান দিতে পারবো না। সবাই মিলে হাসান হুসাইনকে ডাক দিয়া বলে আপনি আপনার নানার মুয়াজ্জিনকে বলেন, আপনি বললে হযরতে বেলাল একটু আজান দিবে। হাসান হুসাইনের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে কিছুটা নবীর মতো দেখা যাইত। হুসাইন যখন বেলালের সামনে গিয়া কয় ও নানার খাদেম ও নানার মুয়াজ্জিন হযরতে বেলাল, আপনি দয়া করে একটু মদিনার মসজিদে আজকে একটু আজান দিয়ে দেন। হযরতে বেলাল কষ্ট করে উপরে উঠে যখন আজান দেওয়া আরম্ভ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে বেলাল আজানের ধ্বনি দিতে গিয়া যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, বেলাল আর দাঁড়ায় থাকতে পারো অমনি হযরতে বেলাল গড়ায় পড়ে গেছে। পুরা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল, নবীর যুগের সেই আজান আবার আমরা শুনতে পাই না। সকল মানুষ মনে করছে বুঝি নবীজি আবার মদিনায় আগমন করেছে, সবাই দেখার জন্য চলে আসছে, কিন্তু হযরতে বেলাল আজান দিয়া এবার নবীর রওজার সামনে গিয়া কান্দছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই আপনার রওজা দেখলে সহ্য করতে পারে বরদাশ করতে পারে, কিন্তু আপনার এই পাগল গোলামটা আপনারে না দেখলে একটা মুহূর্ত মদিনায় থাকতে পারে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু, বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার জন্য মন করে আনচান, নবী আমার জানের জান
আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার জন্য মন করে আনচান। বিশ্বভুবন নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই নবীর দিদার নসিব করো, জোরে কানা আমিন। এ আমার বাবা ও মুসলমান, আজকে তার নবী দুনিয়ায় নাই, নবী পাইবা না, কোথায় গেলে নবী পাইবা? এখন তো নবীর ওয়ারেস ওলামায়ে কেরামে এই জমিনের ভিতরে বসবাস করে। ও মুসলমান, ওই নবীর ঘর এই মাদ্রাসা, এই ওলামায়ে কেরাম ওই নবীর ওয়ারেস, নবীর ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে যদি একজন আলেমের খেদমত করতে পারো, একজন কোরআনওয়ালার খেদমত করতে পারো, একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারো, একজন এতিমের সাথে সম্পর্ক করতে পারো। আমার নবী কয় দুনিয়া বাসি রে, আমি মোহাম্মদ জন্ম হয়েছি, জন্ম হইয়া বাবার চেহারা দেখি নাই, ছয় বছর কালে আমার মা হারাইছি, আমি চিরতিম। এই জমিনে যারা এতিমের লালন পালন করে, এতিমের জন্য ঘর বানায়, এতিমের জন্য খাবারের ব্যবস্থা করে, আল্লাহর নবী কানা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, এই জমিনে যারা এতিমকে লালন পালন করে তারা যেন আমি মোহাম্মদকে লালন পালন করে। ওই মানুষটা মরতে দেরি হবে, আমি মোহাম্মদের সাথে একই সাথে জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, তোমার হাতে পায় দুইরা বলা যায়, তোমার ছেলে তোমার জন্য কাঁদে না, তোমার মেয়েও তোমার জন্য কাঁদে না। মৃত্যুর পরে সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকবে সবাই, পেরেশান থাকবে, ছেলে অভিযোগ করবে, মেয়ে অভিযোগ করবে, যদি নামাজি না হয়, আল্লাহওয়ালা না হয়, কবরের পাশে গিয়া কেউ কানবে না। কিন্তু এই দারুল কোরআন মাদ্রাসার বাচ্চা গুরু রাত্র দুইটা বাজে উইঠা উইঠা কান্দে, আল্লাহ এলাকার মুর্দেগান মোমেন মুসলমানকে তুমি মাফ করে দাও। রাত্রবেলায় তোমার ছেলেটা টেলিভিশন দেখে, মোবাইল দেখে, টিকটক দেখে গুনাহ করে, আর এই বাচ্চাগুলো কোরআন পড়ে, আর এই তোমার আপন, এদের বরকতে এলাকায় আজাব আসে না, গজব আসে না, এদেরকে ভালোবাসা মুসলমান। ছোট্ট একটা কথা বলে আমি বিদায় নিব। উত্তরবঙ্গে আমার এক মাহফিলে বাবা, আমি ফজরের পরে নামাজের পরে আমার কর্তৃপক্ষ ডাক দিয়া গাফুদের পাশের এক বাড়িতে, আপনার নাস্তার ব্যবস্থা, আপনি সেখানে নাস্তা খাবেন? আমি বললাম গাড়ি লাগবে নাকি? কয় না, একটু ছোট পথ গিরিপথ, এখান দিয়ে হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে বাঁশবাগানের ভিতর দিয়ে। আমি রওনা করলাম সাথে আরো কয়েকজন আলেম। কিছু দূর যাওয়ার পরে পৌষমাস কুয়াশার চাদরে ঢাকা, হঠাৎ দেখি একটা কবরস্থানের পাশে ছোট্ট একটা মাদ্রাসার বাচ্চা, সাত কি আট বছরের একটা বাচ্চা, নতুন একটা কবরের চারি দেওয়া বেড়া দেওয়া, এখানে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চারা কান্দিস। হঠাৎ আমার দিলের মধ্যে আঘাত লাগলো, মাওলা গো, এই কুয়াশার ভিতরে চাদরে ঢাকা কিচ্ছু দেখা যায় না, এত ছোট মানুষ তো দূরের কথা, বড় মানুষও কবরের স্থানে যায় না, এই বাচ্চাটা কে এইভাবে কবরের কাছে দাঁড়ায় কান্দে? ওর যখন কান্না শেষ, দোয়া শেষ, ডেকে জিজ্ঞাসা করলাম, বাজান তোমার নাম কি? কয় আব্দুল করিম। বাবা রে, এটা কার কবর? তুমি কার কবরের পাশে দাঁড়ায় এইভাবে কাঁদো? তুমি কি করো? কয় হুজুর, আমি ওই যেই মাদ্রাসার মাহফিল, ওই মাদ্রাসায় আমি পড়াশোনা করি হুজুর, আমি ওই মাদ্রাসার নুরানি শেষ করে এখন আমি নাজেরা পড়তেছি ওস্তাদ। আমি বললাম, বাবা এই ছোট বয়সে সাত সকালে মানুষগুলো বের হয় না, কিচ্ছু দেখা যায় না, তুমি একা একা কার কবরের পাশে এইভাবে করে কান্দ? কয় হুজুর, এটা আমার বাবার কবর, এক সপ্তাহ আগে আমার বাবা ইন্তেকাল করেছে, এটা আমার বাবার কবর। আমি বললাম, আব্দুল করিম রে, তুমি একা একা কেমনে আসলা বাবা এই কবর স্থানে? কয় খুঁজে, আমি একা আসি না, আমার মা আমার সাথে এসেছে। কোথায় তোমার মা? কয়, ওই যে কবর স্থানের অপোজিটে, ওই যে কলা বাগান, ওই বাগানের ভিতরে বোরকা পরা, ওই যে দেখেন তাকে, আমার মা সেখানে মোনাজাত দিয়ে কান্দতেছে। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, তুই কি এমন কোন সন্তান রাইখা গেলিনি যেই সন্তান তার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারবে, চোখের পানিতে তোর জন্য দোয়া করবে? বাবা, এমন সন্তান রাইখা গেলি যেই সন্তান দাঁড়ায় প্রস্রাব করে, আরেকটা মেয়েকে মোটর সাইকেলে করে ঘুরে বেড়ায়, পার্কে পার্কে ঘুরে সারা রাত গুনাহ করে, এ বাবা সব তোর কবরে যাবে, এমন একটা সন্তান দুনিয়াতে রাইখা।
দেখা যা, মরার পরে তোর জন্য দোয়া করতে পারে। কয় হুজুর ছেলেরা বড় হয়ে গেছে, এখন কেমনে বানাবো? এখন তোমার জন্য রাস্তা একটাই, এই দারুল কোরআনের একটা এতিমের দায়িত্ব নিতে হবে, একটা এতিমের আলেম বানাইতে হবে, হাফেজে কোরআন বানাইতে হবে। এই এতিম যতবার দোয়া করবে, যখনই হাত তুলবে তোমার কথা মনে করবে, আল্লাহ আমার এই বাজানে আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে, আল্লাহ গো তুমি তার হায়াতে বরকত দাও, তার নাজাত দিয়া দাও, ওর চোখের পানির বরকত আল্লাহ তোমারে জান্নাত দিবে। জোরে কাম সুবহানাল্লাহ।